হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেখাবো কীভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে কালার কারেকশন করতে হয়। আমি ইউজ করতেছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2017। তো এখানে একটা ভিডিও ক্লিপ নেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে পিক্সেলস থেকে, www.pixels.com থেকে। আমি ভিডিও ক্লিপের লিঙ্ক দিয়ে দেবো। এইখানে আপনি যত ফ্রি ভিডিও ক্লিপ আছে পেয়ে যাবেন, রয়্যালটি ফ্রি। আচ্ছা, তো আমাদের মেইন টার্গেট হলো আজকে কালার কারেকশন। তো আমরা কালার কারেকশন, কালার গ্রেডিং এই দুইটা ওয়ার্ড প্রায় শুনি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। তো কালার কারেকশনের প্রথমে আসে একটা ভিডিও, প্রথমেই কালার কারেকশন করে নিতে হয়। আমরা সবাই জানি সেটা, যে হোয়াইট ব্যালেন্স বা আপনার স্যাচুরেশন, কন্ট্রাস্ট, এক্সপোজার, এই ওয়ার্ডগুলো আমরা প্রায় শুনি, এবং এগুলো আপনার ঠিক মতো করে নিয়ে দেন আপনি কালার গ্রেডিংয়ে যেতে হবে। কালার গ্রেডিং হলো আপনার ভিডিওর যে মুড, আপনি এটা কি মুডের উপর ডিপেন্ড করে আর কি। আপনি এটা যদি হ্যাপিনেস বা স্যাডনেস বা ফিল, যেগুলো আপনি ভিডিওতে ভিডিও দেখিয়ে ভিডিওর মাধ্যমে আপনি আপনার যে যে দেখতেছে তার জন্য আপনি কী ফিলিং দিতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কালার গ্রেডিং করবেন। তো কিন্তু কালার কারেকশনটা বেসিক মোটামুটি মোরলেস এটা একটা ফিক্সড ব্যাপার। কালার গ্রেডিংটা হয়তো পার্সন টু পার্সন ভ্যারি করবে, তো কালার কারেকশনটা ফিক্সড একটা ব্যাপার। তো আমরা কীভাবে কালার কারেকশন করবো সেটা দেখি। তো প্রথমে আমাদের উইন্ডো থেকে লুমেট্রি স্কোপ, এই উইন্ডোটা ওপেন করতে হবে। তো লুমেট্রি স্কোপে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 0 থেকে 100 পর্যন্ত আপনার কালারের ঘর কাটা আছে। মানে আমরা চেষ্টা করবো 0 থেকে 100 মধ্যে আমাদের এই যে হোয়াইট স্কোপটা সেটা রাখার। তো এখানে দেখতে পাচ্ছেন হাইয়েস্ট 82 পর্যন্ত আছে এবং লোয়েস্ট 10 পর্যন্ত আছে। তো আমরা এটাকে নিচে স্ট্রেচ করে নিচে নিয়ে আসবো এবং 100 উপর নিয়ে যাবো, কিন্তু এর চেয়ে বেশি যাবো না। এটা করার জন্য বিভিন্ন কয়েকটা ওয়ে আছে, তো আমরা দু একটা ওয়ে দেখবো হয়তো এখান থেকে। এইখানে ফার্স্টে আপনি যাবেন হলো লুমেট্রিক কালারে। 2017-এ মনে হয় এই কালার লুমেট্রিক কালারটা আছে, 2015-এ আছে কিনা আমি শিওর না। বেসিক কারেকশনে যাবেন, বেসিক কারেকশনে গিয়ে দেখবেন যে আপনি এখানে এই টোন, বিভিন্ন টোন আপনি চেঞ্জ করতে পারছেন। এইখানে আপনি যখন টোনগুলো চেঞ্জ করবেন, আচ্ছা টোনগুলো চেঞ্জ করে দিই একটু করে, এক্সপোজার একটু বাড়িয়ে দিই। এক্সপোজার বাড়িয়ে দিলে অনেক সাদা হয়ে যাবে। কন্ট্রাস্ট বাড়িয়ে দিয়ে আমরা এটা করতে পারি, কন্ট্রাস্ট বাড়িয়ে দিলে মোটামুটি, এবং হাইলাইটসটা একটু বাড়িয়ে দিই, হোয়াইটসটা একটু বাড়িয়ে দিই, হোয়াইটসটা বাড়িয়ে দিলেই। আচ্ছা এখন আমাদের ব্ল্যাকে এখন দেখতে পাচ্ছি যে আমরা হোয়াইটের কাছে সাদা অংশগুলো প্রায় 100 কাছে পৌঁছে গেছে, কিন্তু জিরো যেগুলো মানে আমার জিরোতেও তো আসতে হবে। তো জিরোতে আসতে হলে আমাদের ব্ল্যাকটা একটু কমিয়ে দিতে হবে, এই যে এখন চলে আসছে। আর শ্যাডোটা একটু কমিয়ে দিই, মোটামুটি যে জিরোতে চলে আসছে সব কিছু বলতে জিরোতে টাচ করেছে। কিন্তু আমরা অবশ্যই এমনভাবে করবো না যাতে জিরো নিচে চলে যায় বা ক্লিপিং হয়ে যায়। ক্লিপিং করে যেমন ধরেন এটা যদি আমি এইভাবে দিই, জিরো ব্ল্যাকটা যদি দিই, দেখবেন ক্লিপিং হচ্ছে, তার মানে অনেক কিছু চলে গেছে আর কি। মানে আমার অনেক ইনফরমেশন মিস হবে যদি আমি ক্লিপিং করাই। তো আমরা মোটামুটি টাচ করাবো আর কি, এনাফ। আর এক্সপোজার কি হালকা একটু শেষ, হ্যাঁ আর করতে হবে না, কন্ট্রাস্ট থাকুক। হাইলাইট খুব বেশি দরকার হবে না, শ্যাডো আর হোয়াইটস একটু বাড়ি, ক্লিপিং করা যাবে না, টাচ করলেই এনাফ। ওকে, তো মোটামুটি আমরা এখানে এটাকে কালার কারেক্ট, এখন আমরা এটা চালিয়ে দেখি এটা মোটামুটি থাকে কিনা কালার কারেকশনের। হ্যাঁ মোটামুটি থাকছে, দেখতে পাচ্ছি যে এটার অনুযায়ী এটা আবার চেঞ্জ হচ্ছে। তো আমরা এই অংশটি একটু বেশি সাদা হয়ে গেছে, মানে এই অংশটি একটু বেশি কালার কি বলবো ক্লিপিং হচ্ছে মনে হচ্ছে। তো যদি আমরা একটু এক্সপোজারটা আরেকটু কমিয়ে দিই, দেখেন আপনি এটা যদি আমার হোয়াইট করা থাকে তাহলে আমার এইখানে যে মেঘের যে ব্যাপারগুলো আছে মেঘের এগুলো আমরা হারিয়ে ফেলবো। তো একটু হোয়াইটটা কমিয়ে দিলে
আমরা মেঘের বেশি কমে গেছে, হাইলাইট একটু কমিয়ে দিই। মেঘের ইনফরমেশনগুলো বেশি যদি এক্সপোজার যদি বেশি হয়ে যায় মেঘের ইনফরমেশনগুলো হারিয়ে যায় আর কি। এই পর্যন্ত থাকলে মনে হচ্ছে ঠিক আছে, এটা ফুল দরকার নেই আর কি। তো আমরা খুব ইজিলি কীভাবে কালার কারেকশন করতে হবে দেখে নিলাম। এই ভিডিওতে বেসিক্যালি সূর্য আছে, দ্যাটস ওয়াই আমরা সূর্যের আশেপাশের অংশটুকুতে একশোর নিচে নামাতেও পারছি না, মানে নামালে বা সূর্যটা ডিম হয়ে যাবে। তো আপনার ম্যাক্সিমাম যে ভিডিওতে যেগুলোতে কিনা সূর্য নেই বা সব কিছু সমান সামঞ্জস্যভাবে আছে যে ভিডিওগুলোতে, সেগুলোতে শুধু মতন 100-0 মধ্যে রাখতে পারবেন চেষ্টা করলে। তো এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে দেখাই, সেটা হলো কার্ভস থেকে করতে পারেন ইচ্ছা করলে। যেমন ধরেন এই যে জিরোতে এই সব আমরা যদি এই হোয়াইটে রাখি, তাহলে আমরা এটা যদি বার কমা করি, সাপোজ এটা যদি একটু বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন যে আপনি লুমেট্রি স্কোপে আপনি অনেক উপর উঠে গেছে। তো এটাকে আমরা মিডলে নিয়ে আসি, একটু বাড়িয়ে দিতে পারি চাইলে। আর নিচেরটা যদি দেখেন, এটা যদি সাপোজ আমি বেসিক কারেকশনটা অফ করে দিই, অফ করে দিলে এটা কেমন ডিম একটা রং লাইফলেস একটা ভিডিও লাগতেছে এটাকে। কিন্তু এখন আমরা এটাকে যদি একটু বার কম করাই এখান থেকে, সাপোজ একটু আগে যে কাজটা করেছি বেসিক কারেকশনে সেই কাজটা আমি অফ করে দিলাম, এখন আমরা কার্ভস থেকে করবো কাজটা আর কি। সাপোজ এটা জিরোতে ছিল, তো এই অবস্থায় আমরা এটাকে জিরোতে 10-0 নামাবো। জিরোতে নামানোর ওয়ে হলো এটা একটু, হ্যাঁ এখন কিছুটা নামছে, আচ্ছা এটা আর উপরে টুকু একটু উঠিয়ে দিই, আর এখান থেকে শ্যাডো থেকে একটু বাড়াতে হবে, এবং শ্যাডোতে একটু কমিয়ে দিতে হবে মনে হচ্ছে। আর কিছুটা ভালো আসছে। তো এটা আরেকটা ওয়ে আর কি কার্ভস এর মাধ্যমে করতে পারাটা। তো এটা গেল হোয়াইট ব্যালেন্স। এখন আমরা আরজিবি প্যারেটটা দেখবো, হোয়াইট ব্যালেন্সটা অফ করে দিই ফর্মটা। তো এটা হলো আরজিবি প্যারেট। আরজিবি প্যারেটের মেন কাজটা হলো আপনার ভিডিওতে রেড গ্রিন ব্লু এই কালারগুলো ঠিকভাবে মানে সমানভাবে আছে কিনা। দেখেন এখানে যদি জিরোর কথা বলি, জিরোতে ঠিকভাবেই আছে বলা যাচ্ছে। কার্ভসটাকে অফ করে দিই। যখন আমরা বেসিক কারেকশন করেছিলাম সেটা যদি রাখি, তাহলে দেখা যাচ্ছে রেডের পরিমাণটা কমে গেছে। তো রেডের পরিমাণ বাড়াতে হবে আমাদের, সেটা কিভাবে করা যেতে পারে। রেডের পরিমাণটা বাড়াতে হবে আমাদের, সাপোজ এটাকে আমরা আগের অবস্থায় নিয়ে আসি। তো রেডের পরিমাণ বাড়ানোর জন্য আমরা রেডে যাব, রেডটাকে একটু বাড়িয়ে দিতে হবে। দেখো একটু করে বাড়িয়ে দিলাম, আবার জিরোতেও রাখতে হবে একটু করে, একটু করে কমিয়ে পিপিং করা যাবে না, মনে রাখতে হবে। তো নীল ব্লুটা একটু ক্লিপড হয়ে গেছে, তো আমরা এটা ক্লিপটাকে একটু কমিয়ে দিই। মোটামুটি ঠিক আছে, এখন ক্লিপিংটা কমিয়ে দিতে হবে বেসিক্যালি। এতটা ক্লিপ যদি আমি অনেক কমাই দিই, দেখা যাচ্ছে এইটা তো এতটা নিচে নামানো যাবে না, আর একটু করে 100 টাচ করতে হবে, দেন এটা একটু বাড়িয়ে দিতে হবে। এটা মনে হচ্ছে এখন ঠিক আছে, এখন কিছুটা ঠিক আছে আর কি। তো নিচে ওই যেখানে জিরো এখানে আবার ক্লিপ হয়ে গেছে, এটা একটু কমিয়ে দিই, একটু বাড়িয়ে দিই আর কি, ইনফরমেশন আর কি চলে যায় যদি বেশি ক্লিপ করা হয় আর কি। এরপরে রেড গ্রিন, গ্রিনের এখানে একটু ক্লিপ হয়ে আছে, এটা একটু বাড়িয়ে দিই। তো এইভাবে আপনি আরজিবি প্যারেটটাই করতে পারবেন আর কি। এখন আমরা যদি রেট্রোস্কোপ দেখি, রেট্রোস্কোপের এইখানে যে ইনফরমেশনগুলো, এটা এটা থেকে বোঝা যায় যে আপনার
মানে ভিডিওর কালারটা কোন দিকে বেশি, কোন কালারের পোর্শনটা বেশি আছে, মানে রেড এবং ইয়েলোর পোর্শনটা বেশি আছে, রেড এবং ইয়েলোর দিকে গ্রিন, সায়ান, ম্যাজেন্টা, ব্লু। তো আমরা যদি এইখান থেকে একটু কমিয়ে দিই আর কি, তার মানে হলো রেড এবং রেডটা একটু কমিয়ে দিতে হবে, দেখতে পাবেন এখানে। সাপোজ আমি যদি রেড থেকে কমিয়ে দিচ্ছি, আপনি এটা এটার দিকে নজর রাখেন, আর যদি আমরা ম্যাজেন্টা এবং ব্লুয়ের দিকে একটু বাড়াবো আর কি, ম্যাজেন্টা এবং ব্লু, দেখতে পাচ্ছেন সবকিছু কেমন উল্টাপাল্টা হয়ে গেছে যদি আপনি মাঝখানে না যান, তার মানে এই ভিডিওটা আসলে মাঝখানে না যাবে না আর কি। তো একটু আগে যা ছিল সেটাতেই নিয়ে যাই। আচ্ছা, এটা আমি ভেক্টরস্কোপের একটা সুন্দর ইউজ আমি দেখাই। সাপোজ স্যাচুরেশন যদি আমি একটু বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন যে ভেক্টরস্কোপের বাইরে চলে গেছে, মানে এটা হলো 100 বেসিক্যালি, এটা 100-এর নিচে রাখতে হবে, ঠিক আছে। তো এইটা মোটামুটি কালার কারেক্টেড একটা ছবি। আমরা এটার ভেক্টরস্কোপটা অফ করে দিই, ওয়েভ ফ্রমটা নিয়ে আসি, আর জি ব্ল্যাটটা অফ করে দিই। দেখেন এখানে 100 থেকে 0-এর মধ্যেই আছে সব কিছু। আমরা ভিডিওটা চালিয়ে দেখি, ভিডিওটা চালিয়ে দেখলেই বুঝতে পারবো যে মোটামুটি 100 থেকে 0-এর মধ্যে, 0 থেকে 100-এর মধ্যে সব কিছু আছে আর কি, ভিডিওর সবগুলো কালার। এইখানে একটু কমে উঠেছে আর কি এখন। ওকে, সো আমার মনে হয় আপনারা কালার কারেকশন সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন যে কীভাবে করতে হয় এবং কোন দিকে খেয়াল রাখতে হবে কালার কারেকশন করতে গিয়ে। সো থ্যাংকস ফর ওয়াচিং, আই হোপ ইউল হ্যাভ লার্ন সামথিং ফ্রম দিস ভিডিও, অ্যান্ড প্লিজ আমরা এই চ্যানেলে চেষ্টা করবো অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উপর আরও কিছু ভিডিও শেয়ার করতে। আপনারা আশা করি সাথে থাকবেন, ধন্যবাদ।